বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দশম এশিয়া ফার্মা এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী দেশে এখন বিশ্বমানের ঔষধ উৎপাদন হচ্ছে বলে জানিয়ে এই শিল্পের বিকাশে সরকারের বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী শিল্প হচ্ছে প্রায় বাংলাদেশের থেকে একশো সাতাশটা দেশে বসু রপ্তানি করা হচ্ছে যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশও আছে ইউরোপে প্রায় সব দেশেই আমরা ওষুধ রপ্তানি করে থাকি আজকে আমাদের সরকারের উদ্যোগে আপনারা জানেন যে ইপিআই পার্ক হয়েছে এবং এটা প্রায় শেষ পর্যায়ে আছে এখানে প্লটও বরাদ্দ করা হয়েছে আমরা আশা করছি

And unfortunately, by value, they contribute only 15%. And the 15% of the volume contributes 85% of the value. And all these 80% by volume products are actually supplied by emerging countries. And the biggest country, the biggest supplier, being our neighbor, India. তিন দিনের এশিয়া ফার্মা এক্সপো চলবে আগামী দশ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা